ছাত্রদের গুলি করে পঙ্গু করে হাসপাতালে দেখতে যাওয়া ও মায়া কান্না এবং সাহায্য করার ঘোষণা জনগণের সাথে প্রতারণা সামিল। এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে সকল হত্যাকাণ্ডের দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করে দেশ এবং মানুষকে অভিশাপ থেকে মুক্তি দেওয়ার দাবি জানান তিনি। ফখরুল বলেন, সরকার জনরোষে পড়ার ভয়ে জোর করে ক্ষমতা আঁকড়ে থাকতে দেশে কার্ফিউ দিয়েছে, জনগণকে কর্মহীন রেখে অনাহারে দিনাতি প্রতিবাদ করতে বাধ্য করছে। বিএনপি মহাসচিব বলেন, এই অবস্থা থেকে জাতি দ্রুত মুক্তি চায় এবং এর জন্য প্রয়োজন রাজনৈতিক সমাধান। বিবৃতিতে বিএনপি নেতাকর্মী এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান মির্জা ফখরুল।